বিশ্ববিদ্যালয়ে দুই অধ্যাপক ও এক প্রকৌশলী বরখাস্ত, চলে গেলেন আলোর মশাল ফাদার টিম। পাঁচ বাংলাদেশের বিষয়ে তথ্য চেয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন। এবারে বিস্তারিত, মানব দেহে ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে এমন মাত্রায় একটি উপাদানের উপস্থিতি পাওয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের তৈরি ওষুধের দুটি লট যুক্তরাষ্ট্রের বাজার থেকে স্বেচ্ছায় প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। বেক্সিমকো বলছে সমস্যাটি তাদের ঔষধ তৈরির ক্ষেত্রে হয়নি, ঔষধের কাঁচামাল বা এটার প্রস্তুতের প্রক্রিয়ায় সমস্যা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর মেটফরমিনের কাঁচামাল তারা বিভিন্ন উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করে। বিষয়টি এখন কড়া নজরদারি করা হচ্ছে। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে ব্যবহৃত মেটফরমিন হাইড্রোক্লোরাইড এক্সটেন্ডেড রিলিজ 500 মিলিগ্রাম ও 750 মিলিগ্রামের ট্যাবলেট দুটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর কাছ থেকে কিনে যুক্তরাষ্ট্রে বাজারজাত করে থাকে বেসর ফার্মাসিউটিক্যালস। ট্যাবলেট দুটির যে দুটি লট বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে সেগুলোতে এন নাইট্রোসোডি মিথাইলাইনমাইন নামে একটি উপাদানের উপস্থিতি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে, যাতে মানবদেহে ক্যান্সার সৃষ্টির সম্ভাব্য ঝুঁকি রয়েছে বলে যুক্তরাষ্ট্রের খাদ্য ঔষধ প্রশাসন FDA জানিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও মনোবিজ্ঞান বিভাগের দুই অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। সর্বশেষ সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বরখাস্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক নোটিশে জানানো হয়েছে। বরখাস্ত হওয়া শিক্ষক ও প্রকৌশলীরা হলেন ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক AKM ওয়াহিদুজ্জামান, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন ইলিয়াস এবং নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ভূগোল বিভাগের অধ্যাপক AKM ওয়াহিদুজ্জামানকে বরখাস্ত করার কারণ ব্যাখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই অধ্যাপক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে ফেসবুকে অশালীন ও চরম আপত্তিকর মন্তব্য করেছেন, এ কারণে প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত 2 সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়। অপরদিকে ওয়েবসাইটে প্রকাশিত অপর বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন ইলিয়াসকে বরখাস্তের কারণ হিসেবে দায়িত্ব পালনে অবহেলা, অসদ আচরণ এবং নৈতিক স্খলন উল্লেখ করা হয়েছে। আর নির্বাহী প্রকৌশলী মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়িত্ব পালনে অবহেলা, অসদ আচরণ, পলায়ন এবং প্রতারণা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের শিক্ষা বিস্তারে ও আত্মমানবতার সেবায় 6 দশকের বেশি সময় ধরে কাজ করে যাওয়া ফাদার রিচার্ড উইলিয়াম টিম মারা গেছেন। ঢাকার নটরডেম কলেজের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি। তার হাত ধরেই বাংলাদেশের খ্যাতনামা এই কলেজে বিজ্ঞান শিক্ষার সূচনা হয়েছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ বেন্ডের হলিক্রস হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফাদার টিম। তার বয়স হয়েছিল 97 বছর। ফাদার টিমের জন্ম যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় 1923 সালের 2 মার্চ। তিনি বাংলাদেশে আসেন 1952 সালে। 6.5 দশকের বেশি সময় বাংলাদেশে থেকে এদেশের শিক্ষার উন্নয়ন, দারিদ্র দূরীকরণ ও মানুষের জীবনমানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন ফাদার টিম। মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গের দায়ে 5 বাংলাদেশি সহ 6 জনের বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এর মধ্যে এক মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন। এই 6 জনকে খুঁজতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এদের ছবি প্রকাশ করে খোঁজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশনের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহযোগিতা চেয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ। 5 বাংলাদেশি হলেন আরিফুল হক, সায়েম সোহেল হক, সুমাইয়া আক্তার কণিকা, মোহাম্মদ লোকমান ও মোহাম্মদ রাসেল হোসেন। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর পাঠানোর জন্য আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস jtpbanglaofficial@gmail.com। আজ এ পর্যন্তই। ঘরে থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য জেটিভি বাংলার সঙ্গেই থাকুন। জেটিভি বাংলাতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। করোনাকালে একঘেয়েমি জীবনে আনন্দ দিতে YCC জাপান নিয়ে এলো অ্যান্ড্রয়েড টিভি বক্স। উপভোগ করুন 300-এরও বেশি প্রিমিয়াম চ্যানেল বাংলা, হিন্দি, ইংলিশ ও উর্দু। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ফোন নম্বর বা ইমেইলে।